Halo Jema. কুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। এই মুহূর্তে কিন্তু আমি একদম রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে, আর আমার পিছনে কিন্তু রয়েছে এবছর তাদের থিম গ্র্যান্ড লিসবোয়া। তো চলো আজকে বিকাল 4টের সময় মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালির মাধ্যমে এই পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করে, তো ভেতরে গিয়ে তোমাদের জন্য রয়েছে মাতৃ প্রতিমা এবং সমগ্র প্যান্ডেলের ভিডিও। তো দেখা হচ্ছে ভিডিওতে, চলো। অলরেডি কিন্তু যে ক্রাউডটা দেখো, একদিকে শ্রীভূমি কলকাতা, আর একদিকে নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী, কল্যাণীর যে লুমিনাস ক্লাব, তাদের যে মানুষের যে উন্মাদনা, এই যে জনতার ঢল, এখন ঘড়ির কাঁটায় বাজে অলমোস্ট 10:30, আর আজ বিকেলেই কিন্তু মুখ্যমন্ত্রী দ্বারোদ্ঘাটন করেছে এই পূজা মণ্ডপে। তো তোমাদেরকে এখন শেয়ার করব এই টোটাল মণ্ডপের লাইট, প্রতিমা এবং মানুষের যে উন্মাদনা, মানুষজন যে রয়েছে এত রাত্রে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে আমার। নিশ্চয় দেখেছো যখন আমি এখানে প্রথম এসেছিলাম, তো এখানে এই ব্যারিকেডটা ছিল, এখানে এখনও রয়েছে, আর এই অঞ্চলটা কিন্তু এখনও পর্যন্ত মানুষের চলাচলের জন্য একদম যে পাথর রয়েছে সেই পাথর দিয়ে কংক্রিট করে দেওয়া হয়েছে, আর এই সমগ্র অঞ্চলটা কিন্তু বাগান করা হয়েছে। এখানে রয়েছে বাগান, এই পাশটায় কিন্তু পুরো ঘাস লাগিয়ে পুরো বাগান করা হয়েছে, আর এই সমগ্র প্যান্ডেলটা কিন্তু রয়েছে, আর মাঝখানে কিন্তু রয়েছে ফোয়ারা। বছরই কিন্তু মানুষের মধ্যে একটা চাওয়া পাওয়া থাকে, তো কল্যাণী লুমিনাস ক্লাব কিন্তু তার মধ্যে অন্যতম। গত বছরের মালয়েশিয়া টুইন টাওয়ার, আর এবছর চীনের গ্র্যান্ড লিসবোয়া হোটেল, লাইটের এই প্রজেকশনটা জাস্ট দেখো, অসাধারণ, অন্য অন্য লেভেলের লাগছে। মনে হচ্ছে যেন কেউ আলো দিয়ে শব্দ রাশি কেটেছে এই মহোমহী রাতে মায়াবী এই গ্র্যান্ড লিসবোয়াতে। বেসিক্যালি লাইটটা অপারেট করছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছাদের উপরে বসে
এই ইলেকট্রিশিয়ান দাদা লাইটটাকে অপারেট করছে, আর তার ফলে কিন্তু এত সুন্দর অপূর্ব যে লাইটের প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি কল্যাণীতে। সাইড দিয়ে জাস্ট এবার তোমরা দেখো যে কত বাঁশ, কত বাঁশের উপরে দীর্ঘদিনের কর্মযজ্ঞের পর এই ধরনের প্যান্ডেল সম্পন্ন হয়। তো তোমাদের আগেও দেখিয়েছিলাম, আজও একবার দেখাচ্ছি। টোটাল সমগ্র প্যান্ডেলটা দেখানোর পর আমি যখন পিছন গেট দিয়ে আসলাম, তো তোমাদের সঙ্গে এই পিছনের দিকটা শেয়ার করলাম। সাইড থেকে জাস্ট তোমরা দেখো যে কাচের পুঙ্খানু পুঙ্খানু যে কাজগুলো হয়েছে, কত সুন্দর লাগছে। মানে দিনে একরূপ, রাতে একরূপ। রাতের যে এই প্রজেকশন লাইটগুলো, যে স্পটলাইটগুলো, মানে একটা আলাদা লেভেল, আলাদা সুন্দর ধরনের লাগছে প্যান্ডেলটা। আজ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টার সময় ভার্চুয়ালি এই মণ্ডপের দ্বারোদ্ঘাটন পর্ব সম্পন্ন করেছেন, তাই আপাতত আজকের মতো রাত 12টার পরে তাদের ঘোষণা অনুযায়ী মণ্ডপের দ্বার বন্ধ থাকবে। আগামী 16 তারিখ থেকে কিন্তু পুনরায় জনসাধারণের জন্য এই মণ্ডপের দ্বার কিন্তু
ওপেন হয়ে যাবে। তো সমস্ত দর্শকদেরকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।